নমস্কার, আমি শ্রীকান্ত দাস, নজি বিদ্যুৎ শীষ কোম্পানির তরফ থেকে। আজ আমি এসেছি লালগোলা ব্লকের ইলিমপুর গ্রামে। এই গ্রামের একজন চাষি বন্ধু আনিকুল দা নজি বিদ্যুৎ শীষ কোম্পানির রাজা পাট চাষ করছেন গত দু বছর ধরে। তো রাজা পাট চাষ করে আনিকুল দার কেমন লেগেছে সেই জমি আজ পরিদর্শনে এসেছি এবং শুনে নেব আনিকুল দার নিজের মুখ থেকে। নমস্কার দাদা, আপনি তো গত দু বছর ধরে রাজা পাট চাষ করছেন, তো রাজা পাট চাষ করে আপনার কেমন লাগছে? চাষ করতে ভালো লাগছে। রাজা পাটে কোন কোন গুণ আপনার ভালো লেগেছে? ফলন ভালো, বীজ কম, পোকামাকড় নাই, আঁশ ভালো, লম্বা হাইট, ফলন 17-18 মিশন দেখেছি। 17-18 মুন বীজ বিঘাতে হচ্ছে? তো আপনি কি অন্য অন্য পাটের থেকে রাজা পাট চাষ করে লাভবান হচ্ছেন? রাজা পাট চাষ করে আমাদের উন্নতি আছে। উন্নতি আছে? আপনি কি সামনে বছর রাজা পাট চাষ করবেন? সামনে বছরও করব। তো আরও গ্রামের পাঁচটা চাষে কি রাজা পাট চাষ করার জন্য গর্ব করে বলতে পারবেন? ইনশাআল্লাহ সবাই করছে, রাজা পাটের ওপর সবারই চাহিদা বেশি। এই যে খারাপ ওয়েদারে জল বৃষ্টি নেই, তাতে কি রাজা পাটে কোনো ক্ষতি হয়েছে সেরকমভাবে? রাজা পাটের ক্ষতি কিছু হয়নি, ক্ষতি বলতে ধরেন এখন মাটিতে জল নাই, এখন শুকিয়ে যেতে শুকিয়ে কিছু নাই। তো আমাদের নজি বিদ্যুৎ শীষ কোম্পানির এই পাটটার নাম রেখেছে রাজা। সত্যি কি এটা পাটের রাজা? পাটেরই রাজা। ধন্যবাদ দাদাকে উনার মূল্যবান সময় দেওয়ার জন্য।